সকল পরীক্ষা। একদিন পাগলা গার্দের এক ডাক্তার তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি, আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে। ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন। প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেলল। কিন্তু তৃতীয় পাগলটি কোনো মতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে তুমি তো পুরোপুরি সুস্থ, তোমাকে মুক্ত করে দে বাজি। আচ্ছা বলো তো তুমি কেন ঝাঁপ দিলে না? জবাবে সে বলল, আমি তো সাঁতার জানি না।